পররাষ্ট্র নীতি আছে তাদের এতই দুর্বল যে প্রতিবাদ করতে পারে না হুক্কার দিয়ে বলতে হবে আমার ভাইয়ের যদি আরেকটা লাশ পড়ে তাহলে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা যুদ্ধ করে তুলব যদি এরা চোরাকারবারি গরু চুর হয় তাহলে এদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক এদেরকে ফাকির মতো গুলি করে হত্যা করা হবে কেন সীমান্ত হত্যার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন দেশের মানুষ আয়োজন হচ্ছে প্রতিবাদী নানা কর্মসূচির এর অংশ হিসেবে দেশের সর্ব উত্তরের সীমান্ত জেলায় প্রতীকী মরদেহ নিয়ে মিছিল হয়েছে ব্যতিক্রমী এ কর্মসূচি সীমান্ত হত্যার বিরুদ্ধে স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধির কাজ করছে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ব্যতিক্রমী কর্মসূচি পালনের উদ্যোগ নেন হানিফ বাংলাদেশী নামে এক যুবক তিনি তৈরি করেন সীমান্তে হত্যার শিকার হওয়া প্রতীকী মরদেহ সেসব প্রতীকী মরদেহ নিয়ে গত 17 ফেব্রুয়ারি কক্সবাজারের টেকনাফে প্রথম মিছিল করেন হানিফ বাংলাদেশী সহ চার যুবক পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে সীমান্ত এলাকার নিরীহ মানুষকে উল্লেখ করে মিছিলকারীরা হত্যা বন্ধে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান মিছিলটি ঘণ্টাব্যাপী প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন স্থান পররাষ্ট্র নীতি আছে তাদের এতই দুর্বল যে প্রতিবাদ করতে পারে না তো আমরা সেই জন্যই আমাদের পক্ষ থেকে বিবেকের পক্ষ থেকে আমরা নেমেছি যে এটা একটা মানবতাবিহীন কর্মকাণ্ড যে মানুষকে হত্যা করা বর্ডারে অসহায় মানুষদেরকে হত্যা করা আবার তাদেরকে আবার চুরির অপবাদ দেওয়া এই বিষয়গুলা তা তারা হত্যাকাণ্ড তো ঘটাইতে পারে না তারা বিচারের আওতায় নিতে পারে যদি তাদের অপরাধ থেকে থাকে হুক্কার দিয়ে বলতে হবে আমার ভাইয়ের যদি আরেকটা লাশ পড়ে তাহলে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা যুদ্ধ করে তুলব এরকমের বলতে হবে কিন্তু তারা কেন নত জানু করে আমি সেইটাই বুঝতে পারতেছি না তা আমি সরকারের কাছে অবিলম্বে মিনতি করব যে আর বটারে যেন আমার কোনো ভাইয়ের লাশ না পড়ে নানা রকমের আমাদের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে বাংলাদেশের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে সীমান্তে যখন কোনো মানুষকে বিএসএফ গুলি করে হত্যা করা হয় তখন বলা হয় যে এরা গরু চুর চোরাকারবারি আমরাও বলি যদি এরা চোরাকারবারি গরু চুর হয় তাহলে এদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক এদেরকে ফাঁকির মতো গুলি করে হত্যা করা হবে কেন কারণ একটা স্বাধীন দেশের নাগরিককে অন্য একটা দেশের নাগরিক হত্যা করতে পারে না কিন্তু এটা একটা স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি অবমাননা করো বটে বলে আমরা মনে করছি এ পর্যন্ত 17টি জেলায় কার্যক্রম চালিয়েছেন হানিফ বাংলাদেশী বৃহস্পতিবার 18তম জেলা হিসেবে লালমনিরহাটে আসেন চার সদস্যের দলটি মিছিলটি ভারত ও মিয়ানমারের সঙ্গে সীমান্ত সংযুক্ত আছে এমন সব জেলা ও উপজেলায় চালাবে তাদের কার্যক্রম এ উদ্যোগ শেষ হওয়ার কথা রয়েছে যশোরের বেনাপোলে মিছিল করার মধ্য দিয়ে জেআই সমাপ্ত সময় সংবাদ লালমনিরহাট